তো ভাই চলে এসেছি তোমাদের নিয়ে শিলিগুড়ি। তো শিলিগুড়িতে অবভিয়াসলি তোমাদের বলেছিলাম একটা কমিউনিটি পোস্টে এসে কিছু ব্লগ দেখাবো, তো এরকম একটা প্ল্যান ছিল। তোমাদের রেফারেন্সে চলে এসেছি, খুবই একটা পপুলার জায়গা। তো প্রথমত তোমাদের বলে দিই, এই যে হোটেলটা রেফারেন্স দিয়েছে, ফুডিয়ানি শিলিগুড়ি বলে একটা গ্রুপ ছিল। তো ফুডিয়ানি শিলিগুড়ি খুবই ফেমাস ফেসবুক গ্রুপ বলতে পারো, আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো ফুডিয়ানি শিলিগুড়ির লিঙ্ক। খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার সব করে ইচ অ্যান্ড এভরি মেম্বারদের। জায়গাটা কি দেখতে চাও? তো প্রেজেন্টিং দ্য ওয়ান অ্যান্ড অনলি দাদাভাই হোটেল। শিলিগুড়ি দাদাভাই হোটেলের লোকেশন ফার্স্ট অফ অল তোমাদের বলে দিই। তো আমি যেহেতু শিলিগুড়িতে সেরকমভাবে আসিনি, জাস্ট তোমার দেখো বিধান মার্কেট রোড। তো বিধান মার্কেট রোড থেকে টুয়ার্ডস এক্স্যাক্টলি আমি লোকেশনে যাই না, দাদার থেকে আমি কথা বলে শুনে নেবো। তো বিধান মার্কেট রোড থেকে কিছুটা এগিয়ে এসেই পড়ছে হচ্ছে আদি দাদাভাই হোটেল। তো বলো, এখানে দুটো হোটেল আছে দেখতে পাচ্ছ, আদি দাদাভাই হোটেল আর অরিজিনাল দাদাভাই হোটেল। তো আমি বেসিক্যালি প্রথমে আদি দাদাভাই হোটেলটাতে ঢুকছি। তো আদি দাদাভাই হোটেলের যা ইনফরমেশন আছে, এখানে 50 রুপিসে মোটামুটি 12-14 রকম ভেজের আইটেম আছে। ওয়ান অফ দ্য চিপেস্ট একটা লাঞ্চ প্লেটার বলতে পারো তোমরা শিলিগুড়ির মতো জায়গায়। যদি জানো বা দাদাভাই হোটেলের ব্যাপারেও জানো বা তোমাদের কী কী ফিডব্যাক কি না ফিডব্যাক, তারা অবভিয়াসলি আমার কমেন্টস করে জানিও। আর কলকাতা থেকেও যারা দেখছো, তোমরা যদি শিলিগুড়িতে এসে থাকো বা শিলিগুড়ি থেকেও যদি কোনো জায়গায় যেতে চাও, আই থিঙ্ক এই হোটেলটা তোমাদের একটা বিশাল ভালো খাবারের সন্ধান দিতে পারে। দাদাভাই মানে দাদাভাই হোটেলের যিনি ওনার, তো তার সাথে সে দাদার সাথে কথা বলিনি। ফার্স্ট অফ অল দাদা, তোমার নামটা যদি একটু বলো। আমার সুমন্ত কুণ্ডু, ডাকনাম সজল। ডাকলাম সজল। তো দাদা, এই যে নিউ আদি দাদাভাই হোটেল আর দা অরিজিনাল দাদাভাই হোটেল ডিফারেন্স কি? ফার্স্ট অফ অল কোনো ডিফারেন্স নাই, একটা হোটেল ছিল। এখন আমরা বাঙালি, আমরা ভাই, দুই ভাই, আচ্ছা যাতায়াত করতে পারি, যেটা আমাদের ধর্ম অনুযায়ী আমরা করেছি। বাবাদের ধর্ম ছিল একসঙ্গে করে দেবো, আমাদের ধর্ম হচ্ছে ভেঙে ভেঙে দেবো, সেই কাজটা আমরা করেছি। 3 বছর আমরা ডিভাইডেশন করেছি দুই ভাইয়ের মধ্যে। এখন দুটো জাস্ট দোকানটা একটাই ছিল, একটাই হোটেল দাদাভাই হোটেল, এখন সেপারেশন নাম হয়ে গেছে, জাস্ট নাম চেঞ্জ। আর এটা কত বছর আগে এটা দাদাভাইটা? দাদাভাই হচ্ছে 29 ইয়ার্স হল। 29 ইয়ার্স। আর তুমি এক্স্যাক্ট লোকেশন যদি বলে দাও। একটা এক্স্যাক্ট লোকেশন বলতে হচ্ছে বিধান মার্কেট একদম প্রপার বাই লেন, 3rd নম্বর বাই লেন। আচ্ছা, নিয়ার এটিএম, এসবিআই এটিএম, নিয়ার এসবিআই এটিএম। আর আরেকটা জিনিস, এখানে শুনেছি 50 রুপিসে মানে অনেক ডিফারেন্ট টাইপের প্লেটার পাওয়া যায়। মানে খুব ভালো 50 রুপিসে যে এতগুলো আইটেম দিচ্ছে, মিনিমাম কত রকম আইটেম থাকে? মিনিমাম সবথেকে কম থাকে 12 তারপরে 16। 12 তারপরে 16, মানে 50 টাকা কি পুরো প্লেটার? এরপরে যেগুলো নেবো সেগুলো সব এক্সট্রা আইটেম, তারপর সব এক্সট্রা আইটেম এগুলো। আর ওপেনিং আর ক্লোজিং টাইম যদি একটু লাস্ট বলো। সকাল 9টা থেকে শুরু, রাত্রি 11:30। ডেইলি খোলা থাকে তো? রেগুলার, বছরে 3 দিন ছুটি আমাদের। বছরে 3 দিন ছুটি। ওকে দাদা, থ্যাংক ইউ। এবার ডিরেক্টলি দাদাভাই হোটেলের ভিতরে ঢুকি, ঢুকে তোমাদের ফুললি ইনফরমেশন দিই। এই 25 থেকে 30 বছরের পুরনো দাদাভাই, তো খাবারের টেস্টই কেমন? চলো। দেখো কতটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, মোটামুটি এখানেও 20 থেকে 25 জন অবভিয়াসলি খেতে পারো বসে। আর দুটো দাদাভাইয়ের মধ্যে তোমাদের যেটা ইচ্ছা খেতে আসতে পারো। তো জেনারেলি আমি এখানে শিলিগুড়ি এসেছি, তো তাই জন্য আমি দেখছো আমি ট্রাই করলাম যে দাদাভাই যে পুরোনো একবারে সেই হোটেলটাই ভিজিট করার জন্য। স্যার, পেটারের সাথে সাথে ফ্রাইড রাইস পোলাও কম্বো এখানে অলরেডি অ্যাভেলেবেল। তো এখানে প্রচুর নয়েজ গাইস, কারণ প্রচুর ভিড়, বুঝতেই পারছো তোমরা। তো যার কস্টিং ইজ জাস্ট ₹70-80, মানে চিকেন দিয়ে যদি খাও তুমি ফ্রাইড রাইস পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন বা আদার্স চিকেন আইটেম, তাহলে ₹70, বা মাটন দিয়ে খেলে সেটা 120, বা পোলাও দিয়ে খেলেও 70-80, 100-এর মধ্যে থাকে আর কি।
তো চলো এবার ডাইরেক্ট খাওয়ার সাথে আমরা ইন্ট্রোডিউস করে দেখাই যে দাদা ভাইয়ের যে 50 রুপিস এর প্লেটার মানে ডিফারেন্ট টাইপস এর আইটেম তো কেমন টেস্ট চলো ১৫০ রুপিসের প্লেট আমার কাছে চলে এসেছে জাস্ট চেক দিস আউট ফার্স্ট অফ অল আমি তোমাদের একটা কথা বলছি তো সানডে বলে এখানে কিছু সংখ্যক মেনু কম আছে সানডে ছাড়া মানডে টু স্যাটারডে এখানে লটস অফ মেনু থাকে আর এটা তোমরা যেটা দেখছো ফার্স্ট অফ অল তোমরা দেখো এটা টোটালি কাঁসার থালা ইউজ করেছে দাদাভাই তো ইন জেনারেল কাঁসার থালা কলাপাতাতে ইউজ করে সেটা সানডে ছাড়া এক্সেপ্ট মানডে টু স্যাটারডে ইউজ হয় তো এই 50 রুপিসের আইটেমগুলো তোমরা দেখো কি কি দিয়েছে এটা আছে পনির আছে এটা ভেজ ফ্রাইড রাইস
ভাজা আর বেগুন ভাজা আর ভাত, টোটাল কতগুলো আইটেম হচ্ছে? 1 2 3 4 5 ঘি আছে, আবার ঘি দেওয়া গাইস। তো টোটাল আইটেমগুলো তোমরা দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো ইন জেনারেল কি 11 রকমের আইটেম হয় না, আরও এর থেকে বেশি আইটেম তোমরা দাও? মানে নরমাল থাকে, এটা নরমাল থাকে। আর স্পেশালের দাম কেমন আছে? 150 টাকা, 150। স্পেশালের মধ্যে ওটা কতগুলো আইটেম থাকে? তো রুটি বেগুন টেগুন সব কিছু থাকে। আচ্ছা আচ্ছা, সব থাকে। স্পেশাল যে থালিটা আছে ওর মধ্যে একটু বেশি আইটেম থাকে, রুটি ইনক্লুডিং মিষ্টি ফিষ্টি আরও অনেক আইটেম থাকে। তো আই থিঙ্ক দিস ওয়ান ইজ দ্য বেস্ট লাঞ্চ বলতে পারো। তো আই থিঙ্ক 50 রুপিস হিসাবে। তো শিলিগুড়ির মতো জায়গাতে এসে 50 টাকা দিয়ে এরকম লাঞ্চ, শিলিগুড়ি থেকে দেখছো তারা হয়তো মেবি জানো যে দাদা ভাইয়ের কথা। তো যারা কলকাতা থেকে দেখছো, ফার্স্ট অফ অল আমি তোমাদের বলবো, শিলিগুড়িতে তোমরা যদি ঘুরতে আসো বা বিধান মার্কেট এরিয়া যদি তোমরা আসো শপিং ফপিং করতে, দুপুরে যদি খিদে পায়, দিস ওয়ান ইজ দ্য বেস্ট প্লেস একবারে লাঞ্চ করার মতো বলতে পারো। তো চলো, প্রচুর বুকেছি, এবার একটু খাওয়া দাওয়া দিয়ে কনসেন্ট্রেট করা যাক। তো আমি সবকটা জিনিস আমি নিচে নামিয়ে রাখছি, এটা ছাড়াও আমি এটা স্পেশালি আমি হাফ মাটন কষা অর্ডার দিয়েছিলাম, এর কস্টিং হচ্ছে 100 রুপিস। জাস্ট তোমরা দেখো 3 পিস এরম সাইজের মাটন দিয়েছে, আই থিঙ্ক এটাও অনেকটা চিপ বলতে পারো, ইনশাল্লাহ মাটনের যে দাম তোমার জানো। তো প্রচুর বুকিং ছিল, একটু ফার্স্ট বাইটটা খেয়ে দেখি যে দাদাভাইয়ের হোটেলের খাবার কোয়ালিটি কেমন অ্যান্ড এভরিথিং। জাস্ট চেক দিস আউট, রাইসের কোয়ালিটি দেখো এখানে, 50 টাকা হিসাবে রাইসের কোয়ালিটি দেখো তোমরা। আই থিঙ্ক দাদাভাই 50 টাকা হিসাবে এই যে দিচ্ছে কোয়ালিটি, আমি চাই না অন্য কোনো কোনো বড়ো বড়ো হোটেল বা ছোটো হোটেলও এরকম চালের কোয়ালিটি দেয় না যেটা দাদাভাই তোমাকে দিচ্ছে। ঘি দিয়ে ফার্স্ট অফ অল বেগুন ভাজাটা দিয়ে ট্রাই করে দেখলাম, অ্যাজ এ বাঙালিদের যেটা ফেভারিট খাবার ঘি বেগুন ভাজা, তার সাথে কাঁচা লঙ্কা, এটা রিভিউতে আমরা বুঝতেই পারছি এটা অপূর্ব খেতে, অপূর্ব। আমি প্রথমে এই এতগুলো আইটেমের মধ্যে শুক্তো দিয়ে ট্রাই করি। হ্যাঁ, একটা জিনিস দেখো তোমরা, এই যে প্লেট বাটিটা তোমরা দেখতে পাচ্ছ, একদম ছোটো ছোটো বাটি, এটা কিন্তু রিপিটেশন আছে। তোমরা যদি চাও যে শুক্তোটা খেয়ে যদি একটু ভালো লাগে বা ডালটা খেয়েও যদি একটু ভালো লাগে, তোমরা দেন তোমরা নিতে পারো সবজি। চলো শুক্তোটা দিয়ে ট্রাই করে দেখি দাদাভাইয়ের শুক্তোটা কেমন করেছে। দেখো কী কী দিয়েছে, একবারে সব ভেজিসের পরিমাণ যতটা প্রপার জিনিস হয় ততটা সব কিছু দিয়েছে দাদাভাইতে। গুড, প্লেটার দেখাচ্ছে, এটা কখনো আমার মনে হচ্ছে না যে এটা এসে 50 রুপিসের প্লেটার। আই থিঙ্ক এখনও সবকটা মেন কোর্সে আমি আসিনি, অ্যাজ এ ভেজ খাবার হিসাবে আই থিঙ্ক একবারে বেস্ট কোয়ালিটি বলতে পারছি দাদাভাই তোমাদের দিয়েছে। সবজিটা খেয়ে খেয়ে দেখি, তো আর একটা জিনিস এখানে দেখো, ডালটা ইনক্লুডিং ছিল ওরা দিতে ভুলে গেছিলো, এই ডালটা দিয়ে ফার্স্ট একটু মাখি, ডালটা ওরা দিতে ভুলে গেছিলো, যাই হোক জাস্ট তোমরা দেখো। দারুণ টেস্ট, দারুণ টেস্ট, স্পেশালি আমি বুঝতে পারছি না আই থিঙ্ক মেবি কোনো ঘি বা কিছু ইউজ করছে ডালটা। তো ডালটা দেখো খুব একটা যে পাতলা আমি বলবো না, বেশ ভালো কোয়ালিটির ডাল দিয়েছে, এর সাথে হালকা একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি। এই ডাল দিয়ে যখন এই সবজি, মানে আমি বেসিক্যালি পনিরটা দিয়ে ট্রাই করছি, প্রচুর খাওয়ার গাইস, প্রচুর খাওয়ার। যারা একটু খাদ্য রসিক আই থিঙ্ক দাদাভাই হচ্ছে বেস্ট রেকমেন্ডেশন, তোমরা এসে অবভিয়াসলি খেতে পারো।
তুই পনিরটা দিয়ে ডাকটার সাথে খেয়ে দেখি। মাইন্ড ব্লোয়িং খেতে, জাস্ট দেখো তোমরা পনিরের কালারটা, জাস্ট দেখো তোমরা পনিরের কালারটা দেখো, মানে প্রপার শেপড, মানে প্রপার কুকড পনির, যেমন তোমরা ইন জেনারেল রুটি ফুটি বা আদার্স বাড়িতে খাও, তো সেরকমই ঠিক টেস্ট, মাইন্ড ব্লোয়িং টেস্ট লাইক। এরকম সোয়াবিনের সবজিটা খেতে দেখি, জাস্ট তোমরা দেখো সুন্দর শেপ, সুন্দর দেখতে। আমি অল্প একটু খেয়ে তোমাদের জানাই, এটা আমি এমনি ট্রাই করি। তোমার গরম মশলা দিয়ে সেই যে সোয়াবিনের ফ্রেগনেন্সটা প্রপার এসছে, আর গ্রেভিটা এত সুন্দর কোয়ালিটি, জাস্ট তোমরা দেখো, মানে সেই ঝোল টেল দিলে আমার কাছে ঝোলের কোনো ব্যাপারই নেই। নেক্সট তোমার পোলাওটা ঢালি, তো পোলাওটা দিয়ে ইন জেনারেল আমি কষা মাংস, যেটা আলাদা 100 rupees দিয়ে নিয়েছি, হাফ প্লেট মটন কষা, এর একটু গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। এভারেজ পোলাওটা, খুব একটা আমি খুব হাইফাই বলবো না, তো এসে প্রাইস রেঞ্জ হিসাবে ঠিক আছে, ঠিক আছে, এভারেজ। ফ্রাইড রাইসে ভেজিসের কোয়ালিটি দেখো, আমি সব জায়গায় একসাথে আমি ঢেলে নিয়েছি, ক্যাপসিকাম আছে, বিনস আছে, গাজর আছে, সব কিছু দিয়ে একটা সুন্দর ভেজিটেবল রাইস। এমনি জাস্ট খেয়ে দেখি, ভেরি গুড কোয়ালিটি রাইস, খুবই সুন্দর একটা টেস্ট, দারুণ খেতে। আর ভাজাটা আমি ইন জেনারেল ভাত দিয়ে খাবো, ভাজার রিভিউ কী দেবো এখানে, জাস্ট দেখে না, উচ্ছে আর আলু ভাজাটা ডাল দিয়ে খাবো, এর তো কোনো রিভিউ হয় না। আর বোদেটাটা অবভিয়াসলি সুন্দর, আমি 100 rupees দিয়ে যেটা নিয়েছি, সেই যে মাটনের হাফ প্লেট মাটন, সেটা ট্রাই করে দেখি তোমাদের সাথে। তো নট ইভেন মাটন, এখানে চিকেন, মাটন বা ফিশের অনেক ডিফারেন্ট টাইপসের আইটেম পাবে। এই এটা কিন্তু 50 rupees এর মধ্যে ইনক্লুডিং না, 50 rupees এর মধ্যে এই প্লেটারটা, তো আফটার দ্যাট তুমি যেটা অর্ডার দেবে, ইচ অ্যান্ড এভরিথিং ইজ চার্জেবল, তুমি হাফ প্লেট নিতে পারো বা ফুলও নিতে পারো, আমরা নিজে তার জন্য 100 rupees পড়ে, চিকেনে যদি নিতে হতো 70 rupees হতো। আর আরও ফিশ, পাবদা, ভেটকি, রুই মাছ, কাতলা মাছ, ইচ অ্যান্ড এভরিথিং, মানে সব রকম তুমি পেয়েও দাদাভাই হোটেলে। মাটনটা দিয়ে এই রাইসটা মেখে খেয়ে দেখি, সুন্দর টেস্ট, সুন্দর টেস্ট দেখি মাটনের পিসগুলো দেখো, চেক দিস আউট, এরকম সাইজের 3 piece মাটন দিয়েছে, তো আই থিঙ্ক 100 টাকা হিসাবে একদম প্রপার সাইজের 3 piece মাটন। তো তোমাদের সবাই জন্য মাটনের দাম এখন কত চলছে, জাস্ট দেখি মটনটা ভেঙে কতটা সফট, কতটা সফট, জাস্ট চেক দিস আউট গাইস, ওয়াও, সুন্দর সফট মটন, মাইন্ড ব্লোয়িং টেস্ট, দারুণ খাবার, দারুণ এম্বিয়েন্স, দারুণ বিহেভিয়ার। আই থিঙ্ক টোটাল যে প্লেটারটা, একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। তো শিলিগুড়ি ব্লগসে আমার একটা ফার্স্ট ব্লগ আমি এটা দিয়ে শুরু করলাম, এর থেকে আর বেশি কিছু রিভিউ দিলাম না, সবকটা খাবার আমার দারুণ একটা লেগেছে, যে শিলিগুড়িতে এসে এই খাবারটা বারবার তোমাদের বলছি, একবার তোমরা ট্রাই করেছো, আশা করি তোমার ভালো লাগে, দেখাতে পেরেছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, যারা শিলিগুড়ি থেকে দেখছো, তো মাইসেলফ অরিজিৎ, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো, ডান দিকে সাবস্ক্রাইব বাটন আছে, ওকে, ইনস্টাগ্রাম ফলো আপ করতে দেবো, কাইন্ডলি নিচে দেবো ইনস্টাগ্রাম আইডি আমার, নিচে দেবো, কাইন্ডলি ফলো আমার ইনস্টাগ্রাম। আর যারা কলকাতা থেকে দেখছো, যারা এখন আমাকে নতুন দেখেও ফলো করছো না বা সাবস্ক্রাইব করছো না, একটাই রিকোয়েস্ট করো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো।